টেস্ট পেপার্স হলো বিভিন্ন বিদ্যালয়ের টেস্টের প্রশ্ন সংকলন যে কারণে স্বনামধন্য বিদ্যালয়গুলোর টেস্টের প্রশ্ন আমরা বিভিন্ন টেস্ট পেপারসে খুঁজে পাই প্রিয় শিক্ষার্থীরা মাধ্যমিক টেস্ট পেপারস সমাধানের এই পর্বে যাদবপুর বিদ্যাপীঠের মাধ্যমিক দু টেস্ট গণিত প্রশ্ন যা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপার্স 2021 থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি টু থ্রি প্রকাশিত মাধ্যমিক অরিজিনাল টেস্ট পেপার্সে ওয়ান পেজে এবং পারুল প্রকাশনী কর্তৃক প্রকাশিত ডব্লিউ মাধ্যমিক টেস্ট পেপার্স টু পেজে আছে এখন আমরা তার দুয়ের দাগ সমাধান করবো শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার ড্যাশ মনে করি বার্ষিক সুদের হার আট শতাংশ যেখানে আসল পি টাকা প্রশ্নানুসারে পি প্লাস পি টাকার বার্ষিক আট শতাংশ সুদের হারে

ইকুয়াল টু মাইনাস ওয়ান ওয়ান বা আর ইকুয়াল ওয়ান ইন্টু টেন টেন অতএব কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার আমরা এর মান টেন পেয়েছি টেন পারসেন্ট অবশ্যই শতাংশ চিহ্ন দিতে হবে কারণ আমরা বার্ষিক সরল সুদের হার আর শতাংশ ধরেছি যেখানে আর এর মান টেন টেন পারসেন্ট বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ অর্থাৎ ফলে একশো টাকায় দশ বছরের সুদ হয় একশো টাকা একশো টাকায় এক বছরের সুদ হয় একশো ভাগ দশ টাকা সমান দশ টাকা যেহেতু একশো টাকায় এক বছরের সুদ হয় দশ টাকা অতএব বার্ষিক সুদের হার দশ শতাংশ দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্সের মান এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস টু হোল ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস এক্স বা উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ দিলাম ডান পক্ষের মাইনাস বাম পক্ষে নিয়ে যায় এক্স -6। Equal, x অতএব এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্সের মান মাইনাস সিক্স অর্থাৎ শূন্যস্থানে মাইনাস সিক্স লিখতে হবে তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো দুটি বিন্দুর সংযোজক সরল লেখাংশ তার একই স্পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুকণ উৎপন্ন করলে বিন্দু চারটি ড্যাশ হবে পাঠ্যপুস্তকের একশত তিরিশ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করো উপপাদ্য থার্টি সিক্স দুটি বিন্দু সংযোজক সরললেখাংশ তার একই পার্শে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবিতস্ত হবে এই সাধারণ নির্বাচনটি আমাদের মনে রাখতে হবে যার প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় অতএব দুটি বিন্দুর সংযোজক সরললেখাংশ তার একই স্প্শে অপর দুটি বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্ত হবে অর্থাৎ শূন্যস্থানে সমবৃত্তস্ত লিখতে হবে চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য থ্রি সেমি এবং উচ্চতা ফোর সেমি হলে চুংটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য দেড় সেমি ধরি এটি একটি লম্ববৃত্তাকার চং যার ব্যাসের দৈর্ঘ্য থ্রি সেমি এবং উচ্চতা ফোর সেমি এই লম্ববৃত্তাকার চংটির ভেতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটি রাখা যাবে সেটি এই সেই দণ্ড অথবা এদিক করেও রাখা যেতে পারে আমরা জানি লম্ববিত্যাকা চঙ্গের পার্শ্বতল এবং ভূমিতল পরস্পর লম্ব অর্থাৎ এক্ষেত্রে এই কোনটি নব্বই ডিগ্রি অর্থাৎ ধরি এটি এ শীর্ষবিন্দু এটি বি শীর্ষবিন্দু এটি সি শীর্ষবিন্দু তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ যার এসি অতিভুজ আর এসির দৈর্ঘ্যই হল দণ্ডটির দৈর্ঘ্য এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই অতিভুজ এ এর দৈর্ঘ্য সমান স্কোয়ারুটপ এব স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান স্কোয়ারুটপ থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার একক এখানে সেমই ইকুয়াল স্কোয়ারুটপ নাইন প্লাস সিক্সটিন ইকাল স্কোয়ারুট টোয়েন্টি ফাইভ ইকুয়ালস ফাইভ সেমি অর্থাৎ স্থানে ফাইভ লিখতে হবে পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো একটি ত্রিভুজের কোন কোণের ড্যাশ কোনটির বিপরীত বাহুকে অন্তস্থভাবে কোন সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে পাঠ্যপুস্তকের দুই তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করো প্রয়োগ নাইন যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের কোনো কোন অন্তঃসমাধি খণ্ডক বা বহিষমাধি খণ্ডক কোনটি বিপরীত বাহুকে অন্তঃস্থভাবে বা বহিষ্ঠভাবে কোন সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে যা প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় বিষয়টি আমাদের মনে রাখতে হবে এখানে প্রমাণ করে দেখানো হয়েছে কোন সি এর অন্তঃসমাধি খণ্ডক এডি এ কণের বিপরীতবাহ বিসিকে অন্তস্তভাবে একণ সংগ্রহ দুটি বাহু এবি এবং এসি এর অনুপাতে বিভক্ত করে আবার বহিঃ সমাধি খণ্ডক এডি যা একণের বিপরীত বাহু বিসিকে বহিষ্ঠভাবে একণ সংগ্রহ দুটি বাহু এবি এবং এসি এর অনুপাতে বিভক্ত করে অর্থাৎ কোনো কোণের অন্তঃসমাদী খণ্ডক ওই কোণের বাহুকে অন্তঃস্থভাবে ওই কোন সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে এবং বহিঃমাধী খণ্ডক ওই কোণের বাহুকে বহিঃস্থভাবে ওই কোন সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে প্রশ্নে আছে একটি ত্রিভুজের কোনো কোণের কোণটির কোনটির বাহুকে অন্তস্তভাবে কোন সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য অনুপাতে বিভক্ত করে যেহেতু অন্তস্তভাবে বিভক্ত করে বলা হয়েছে সুতরাং এখানে হবে কোণের অন্তঃ খণ্ডক কেবলমাত্র সমাধি খণ্ডক লিখলে হবে না কারণ আমরা জানি অন্তঃ খণ্ডক কোনটির বিভৃতিবাহুকে অন্তঃস্থভাবে এবং বহির খণ্ডক কোনটির কোনটির বিভৃতিবাহুকে বহিষ্ঠভাবে কোন বাহু দুটির দৈর্ঘ্যপাতে বিভক্ত করে তোমরা যারা ডব্লিউ মাধ্যমিক টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি টু ব্যবহার করছো তারা লক্ষ্য করবে উত্তরমালাতে মালাতে লেখা আছে কেবল খণ্ডও লিখলে হবে না অন্তঃ খণ্ডও লিখতে হবে শেষ প্রশ্নটি লক্ষ্য করো এবিসি সমকোণী ত্রিভুজের এসি ও ত্রিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববিত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ ড্যাস সি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ অর্থাৎ এক্ষেত্রে বিকোণ সমকোণ এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ বি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববিত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ বিসি শূন্য স্থানে বিসি লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো